পড়াশোনা করতেছো জি নাকি? ম্যাডাম, হ্যাঁ, একটু একটু জি পড়তে টিচার। হবে। এখন অনলাইনে হয়তো পরীক্ষাগুলো আমরা কলেজে নিচ্ছি, কিন্তু তোমাদের বোর্ড পরীক্ষা কিন্তু অফলাইনেই হবে, কলেজেই পরীক্ষা হবে, সেন্টারে গিয়ে পরীক্ষা দিতে হবে। সুতরাং তোমাদেরকে ভালো মতোই পড়তে হবে, ঠিক আছে? তা আজকে আমি জি ম্যাডাম, তোমাদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের, দ্বিতীয় পত্র না, প্রথম পত্রই তো পড়াচ্ছিলাম। প্রথম পত্রে গত ক্লাসে একটু সিলেবাস সম্পর্কে আলোচনা করেছিলাম, আজকে একটু অবচয় চ্যাপ্টারটা, তোমরা আমাকে কয়েকজন বলছো যে ম্যাডাম অবচয় চ্যাপ্টারটা একটু বলেন, অবচয়টা একটু আমরা করব। আমি বলছিলাম যে কোনটা করাইলে তোমাদের জন্য ভালো হয়, তোমরা বলছো অবচয়টা, অবচয়টা করতে চাও। তা আমি তোমাদেরকে আজকে অবচয়ের, অবচয় চ্যাপ্টারটা, ম্যাম কাল বলো। কি কি ক্লাস হয়েছিল? গতকালকে আমার ক্লাস ছিল না, কিন্তু অন্য ম্যাডামদের ক্লাস হয়েছে। তোমাদের আরো 2 দিন ক্লাস হবে, 16 তারিখ থেকে তোমাদের পরীক্ষা, বুঝছো? তোমাদের 16 তারিখ থেকে পরীক্ষা, তোমরা 16 তারিখ থেকে, 16 থেকে বোধহয় সম্ভবত 21, না 23 তারিখ, না কয় তারিখ পর্যন্ত তোমাদের বন্ধ ক্লাস, সাসপেন্ড থাকবে আর কি। আর তোমাদের পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত সাসপেন্ড থাকবে, তারপর তোমাদের আবার অনলাইনে ক্লাস শুরু হয়ে যাবে, জুমে ক্লাস, আবার যেভাবে যেভাবে ম্যাডামরা টিচাররা নিচ্ছে ওইভাবে ক্লাস গুলো হবে। তা আজকে তোমাদের অবচয় চ্যাপ্টারটা ধরবো। অবচয়টা কে কে আছো তোমরা আমার সাথে, কয়জন আছো দেখি। ঠিক আছে, তোমরা, আমি তোমাদের অবচয় চ্যাপ্টারটা করাবো, তোমরা একটু খাতা টাতা নিয়ে, খাতা নিতে পারো, সামনে বইও রাখতে পারো, বই খাতা দুইটা নিয়েই বসো, কারণ প্রশ্ন করলে যেন উত্তর দিতে পারো, বই দেখে, বই দেখে দেখে হলেও বলতে পারো, এভাবে তোমরা করবে। প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কমপক্ষে 5টা করে এমসিকিউ প্রশ্ন থাকবে, শোনা যাচ্ছে মেয়েরা? জি জি ম্যাডাম, আচ্ছা, তো অবচয়ের, অবচয় চ্যাপ্টারটা দেখো স্ক্রিনে, আমি তোমাদের দেখাচ্ছি। প্রথমে একটু বলি অবচয় জিনিসটা কি। অবচয় হচ্ছে সম্পত্তির মূল্য হ্রাস জনিত ক্ষতি, এটাই হচ্ছে অবচয়, সম্পত্তির মূল্য হ্রাস জনিত ক্ষতি। অর্থাৎ কোনো কারণে সম্পত্তির মূল্য যদি হ্রাস পায়, সেটা হতে পারে ব্যবহারের কারণে, সেটা হতে পারে অব্যবহারের কারণে, সেটা হতে পারে সময়ের বিবর্তনের ফলে, সেটা হতে পারে অপ্রচলনতার জন্য, তাহলে যে কোনো কারণে সম্পত্তির মূল্য হ্রাস পাওয়াকে আমরা বলি অবচয়। তো কিভাবে সময়ের অপ্রচলতা কিভাবে হয়, যেমন একটা জিনিসের এখন প্রচলন নাই, তাহলে এটা পুরোটাকে, পুরোটাই তোমাকে অবচয় ধরতে হবে। যেমন অনেক আগে টাইপ মেশিনের খুব প্রচলন ছিল, কিন্তু বর্তমানে টাইপ মেশিনের প্রচলন কমে সেটার স্থান দখল করেছে কম্পিউটার। তারপরে হতে পারে ব্যবহার করে ফেলছে, সেটা এখন নষ্ট হয়ে গেছে, পুরানো হয়ে গেছে, সেটাও কিন্তু আমরা অবচয় ধরতে পারি। তারপরে হতে পারে রুচির বা ফ্যাশনের পরিবর্তনের ফলেও কিন্তু আমরা যদি কোন সম্পত্তির মূল্য যদি আমাদের কাছে মনে হয় যেটা মূল্য কমে গেছে, তাহলে সেটাও কিন্তু অবচয় হতে পারে। তাহলে সম্পত্তির মূল্য হ্রাস জনিত ক্ষতি হচ্ছে অবচয়। এই অবচয় চ্যাপ্টারটা তোমাদের যে অ্যাকাউন্টিং এ যে নামটা লিখা আছে, সেটা হচ্ছে দৃশ্যমান এবং অদৃশ্যমান সম্পদের হিসাব। তো দৃশ্যমান এবং অদৃশ্যমান সম্পদের হিসাবের মধ্যে দুইটা, অনেকগুলো অবচয়ের পদ্ধতি আছে, আমি সবগুলো তোমাদের বলবো না, এখানে দুইটা নিয়ে আলোচনা করব, কারণ সিলেবাসে মাত্র দুইটা দেয়া আছে। হ্যাঁ, সিলেবাসে যেহেতু দুইটা আছে, সুতরাং এই দুইটা নিয়ে আলোচনা করব। অবচয় ধার্যের পদ্ধতি হচ্ছে দুইটা, দুইটাই আলোচনা করব, পদ্ধতি সমূহ, তার মধ্যে সরলরৈখিক পদ্ধতি এবং ক্রমহ্রাসমান যে পদ্ধতি, তোমরা প্রয়োজনে আমার কথা শুনে শুনে লিখতে পারো। সরলরৈখিক পদ্ধতি এবং ক্রমহ্রাসমান যে পদ্ধতি, এই দুইটা হচ্ছে, এই দুইটা পদ্ধতিতেই তোমাদের অঙ্ক করতে হবে। আর কি কি করতে হয় এই চ্যাপ্টারে, তোমাদের যা যা করতে হবে তার মধ্যে প্রথমে হলো জাবেদা দাখিলা, অর্থাৎ এটা একটা জাবেদা নির্ভর অঙ্ক, জাবেদা করতে পারলে তোমরা খতিয়ান গুলো করতে পারে পারবে অন্যান্য হিসাব গুলো করতে পারবে জাবেদা। তারপর হচ্ছে খতিয়ান, খতিয়ানের মধ্যে কি কি থাকতে পারে, অবচয় হিসাব, অবচয় সঞ্চিতি বা পঞ্জীভূত অবচয় হিসাব, সম্পত্তি হিসাব, এগুলো থাকতে পারে খতিয়ানে। আর আয় বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণীতে অবচয় প্রদর্শন, আয় বিবরণীতে অবচয়কে কিভাবে প্রদর্শন করতে হবে,
আর্থিক অবস্থার বিবরণীতে অবচয়কে কিভাবে প্রদর্শন করতে হবে এটাও কিন্তু পরীক্ষায় আসতে পারে। তাহলে সরলরৈখিক পদ্ধতি, ক্রমহ্রাসমান জেড পদ্ধতি দুইটা, তারপরে আমি বললাম যে কি কি করতে হবে এই অঙ্কে, যা যা করতে হয় তার মধ্যে জাবেদা দাখিলা, খতিয়ান এবং আয় বিবরণী ও আর্থিক অবস্থার বিবরণীতে অবচয় প্রদর্শন, এই এই কাজগুলো আমাদের করতে হবে। এবার আসো, যেটা ইম্পর্টেন্ট কাজ সেটা হচ্ছে তোমার জাবেদা দাখিলা গুলো, জাবেদা গুলো মুখস্থ করতে হবে বা জাবেদা জানতে হবে কোন কোন এন্ট্রির জন্য আমরা জাবেদা করব, কোন কোন লেনদেনের জন্য জাবেদা করব। হ্যাঁ, একরকম মুখস্থ রাখতে পারো, সম্পত্তি ক্রয়ের জন্য জাবেদা হবে, সম্পত্তি বিক্রয় করলে জাবেদা হবে, আর প্রত্যেক বছর বার্ষিক অবচয়ের জন্য দুইটা জাবেদা করতে হবে। আমি এবার জাবেদাগুলো তোমাদের বলছি। প্রথম জাবেদা, সম্পত্তি ক্রয় করা হলে, যখন আমরা কোনো সম্পত্তি ক্রয় করি, যেমন তোমরা জাবেদায় পেয়েছো আসবাবপত্র ক্রয়, যন্ত্রপাতি ক্রয়, দালান ক্রয়, এগুলো যদি ক্রয় করে, তাহলে জাবেদা কি লিখেছিলাম আমরা, সে আগেরটাই হবে, যে ওই সম্পত্তি হিসাব ডেবিট, নগদান অথবা ব্যাংক হিসাব ক্রেডিট। অনেক সময় চেকের মাধ্যমে ক্রয় করা হয়, তখন ব্যাংক হিসাব হবে, আর যদি বলা না থাকে তাহলে নগদান হিসাব দিয়ে তোমরা করবে। সম্পত্তি ক্রয় করা হলে সম্পত্তি হিসাব ডেবিট, নগদান হিসাব অথবা ব্যাংক হিসাব ক্রেডিট। এখন সম্পত্তি বলতে কোনটা বোঝায়? সম্পত্তি বলতে যন্ত্রপাতিও হতে পারে, তারপরে মেশিনও লেখা থাকতে পারে, দালান কোঠাও লেখা থাকতে পারে, অন্য যে কোনো সম্পদ, স্থায়ী সম্পদ হতে পারে। এটাকে এখানে কোন টাকাটা বসবে, কোন মূল্যটা বসবে, এখানে হবে সম্পত্তির মোট মূল্য। মোট মূল্য বলতে বোঝায় যে সম্পত্তির ক্রয় মূল্য, তার সাথে সংস্থাপন ব্যয় যোগ হবে, তারপরে আনয়ন খরচ, আমদানি শুল্ক, যা যা খরচ, সংশ্লিষ্ট খরচগুলো সবগুলোই কিন্তু সম্পত্তির সাথে যোগ করে সম্পত্তির মোট মূল্য নির্ধারণ করা হয়। তারপরে অর্থাৎ সংস্থাপন ব্যয়, আনয়ন খরচ, আমদানি শুল্ক, এগুলির জন্য কিন্তু আলাদাভাবে জাবেদা হবে না, এগুলি সম্পত্তির মূল্য হিসাবে সম্পত্তির সাথে যোগ করে জাবেদা করতে হবে। তাহলে এক নম্বর জাবেদা, সম্পত্তি ক্রয় করা হলো। দুই নম্বর জাবেদা হচ্ছে অবচয় ধার্য করা হলো। প্রশ্নে কিন্তু কিছুই বলা থাকবে না, প্রশ্নে বলা থাকবে না, কিন্তু অবচয় জাবেদাটা তোমাদের করতেই হবে। কিরকম অবচয় জাবেদা হলো? অবচয় ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট, অবচয় ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। তাহলে অবচয়ের জন্য দুইটা জাবেদা করতে হবে, একটা হচ্ছে অবচয় ধার্য করা হলে, আর একটা হচ্ছে অবচয়কে আয় বিবরণীতে বা লাভ লোকসান হিসাবে স্থানান্তর করা হলে। অবচয়কে আয় বিবরণী বা লাভ লোকসান হিসাবে স্থানান্তর করা হলে, তাহলে অবচয় ধার্য করার জন্য জাবেদা দাখিল, অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট, আর অবচয়কে লাভ লোকসান হিসাবে স্থানান্তর করা হলে আয় বিবরণী ডেবিট, অবচয় হিসাব ক্রেডিট। অর্থাৎ অবচয়কে ক্রেডিট করে অবচয় হিসাব বন্ধ করা হবে অথবা আয় বিবরণীতে স্থানান্তর করা, যেভাবেই বলো এভাবেই আসবে দুইটা জাবেদা। আর তোমাদের যদি বলা থাকে প্রশ্নে অবচয় সংক্রান্ত জাবেদা দাখিলা দেখাও, তাহলে প্রত্যেক বছর দুইটা করে জাবেদা করতে হবে, একটা হচ্ছে অবচয় ধার্য করার জন্য, আর একটা হচ্ছে অবচয়কে আয় বিবরণীতে স্থানান্তর করার জন্য, দুইটা। এরপরে যেটাতে আসবো আমরা, সম্পত্তি বিক্রয় করা হলে, হ্যাঁ মূলত প্রতি বছর অবচয় সংক্রান্ত দুইটা জাবেদা, আর ক্রয় থাকলে ক্রয়ের জাবেদা আসবে, বিক্রয় থাকলে বিক্রয়ের জাবেদা আসবে, আর যদি ক্রয় বিক্রয় না থাকে তাহলে শুধুমাত্র অবচয় সংক্রান্ত দুইটা জাবেদা আসবে। তো এবার সম্পত্তি বিক্রয়ের জাবেদাটা আমি তোমাদের বলছি। বিক্রয়ের জন্য জাবেদা হবে নগদান হিসাব ডেবিট, অর্থাৎ সম্পত্তি বিক্রয় করলে আমরা কি পাই, টাকা পাই, নগদান হিসাব ডেবিট, এখানে বিক্রয় মূল্যটা বসবে। অবচয় সঞ্চিতি, এতদিন পর্যন্ত আমরা, এত বছর পর্যন্ত যদি যা যা যতটুকু অবচয় ধার্য করেছিলাম সেটা হচ্ছে পুঞ্জীভূত অবচয় বা অবচয় সঞ্চিতি, ডেবিট করে ফেলতে হবে। ক্রেডিট করেছিলাম আগে, অবচয় ধার্য করার সময় আমরা ক্রেডিট করেছিলাম, এখন আমরা এটাকে ডেবিট করব। অবচয় সঞ্চিতি ডেবিট, সম্পত্তি হিসাব ক্রেডিট। এখানে অবচয় সঞ্চিতি ক্রেডিট ডেবিট হবে, সম্পত্তি হিসাব ক্রেডিট, আর সম্পত্তি বিক্রয়জনিত মুনাফা ক্রেডিট, যদি মুনাফা হয়। তাহলে নগদান হিসাব ডেবিট, অবচয় সঞ্চিতি ডেবিট বা পুঞ্জীভূত অবচয় ডেবিট, সম্পত্তি হিসাব ক্রেডিট, তিনটা এন্ট্রি আসবে। এরপরে লাভ বা ক্ষতি হলে, লাভ হলে ক্রেডিট হবে, ক্ষতি হলে ডেবিট হবে। এখন লাভ ক্ষতি আমরা কিভাবে বুঝবো, আর কোন নগদানে আমরা কোন টাকাটা লিখবো? নগদানে লিখবো আমরা বিক্রয় মূল্য, অর্থাৎ যতটুকু যেই মূল্যে সম্পত্তিটা বিক্রয় করা হয় সেই মূল্যটা এখানে বসবে। যেমন ধরো 10,000 টাকায় সম্পত্তিটা 10,000 টাকায় বিক্রয় করা হলো, তাহলে 10,000 টাকা। তারপরে অবচয় সঞ্চিতি হতো, দুই বছরের, তিন বছরের অবচয় ধার্য করা হয়েছিল 5,000 টাকা, তাহলে অবচয় সঞ্চিতিতে আসবে 5,000 টাকা। সম্পত্তির ক্রয় মূল্য ধরো 10,000 টাকা, সম্পত্তির ক্রয় মূল্য ধরো 8,000 টাকা, 8,000 টাকা সম্পত্তি ক্রয় করলো, 10,000 টাকায় বিক্রয় করলো, আবার অবচয় ধার্য করলো। এখন কি দেখা যাচ্ছে, বিক্রয় মূল্য যদি বেশি হয় তাহলে কি হবে, লাভ হবে। যে কোনো পণ্যের ক্ষেত্রে বা যে কোনো
যে কোনো কিছুর ক্ষেত্রেই যদি বিক্রয়মূল্য ক্রয়মূল্য অপেক্ষা বেশি হয় তাহলে লাভ হবে, আর যদি বিক্রয়মূল্য ক্রয়মূল্য অপেক্ষা ছোট হয় তাহলে ক্ষতি হবে। তাহলে হ্যাঁ, তোমাদের প্রশ্ন থাকলে তোমরা আমাকে করতে পারো, না বুঝলে আমি আবারও বলবো। আমরা যখন এই জাবেদাটা তোমরা করবে ঢাকা বোর্ড এবং বিগত 5 বছরের প্রশ্ন দেখে, 5-6 বছরের প্রশ্ন দেখে আমি 4টা অঙ্ক পেয়েছি, নাম্বারগুলো তোমাদের আমি বলে দিব। ওইটা কোথায়? চারটা পাঁচটা অঙ্ক আছে, এটা তোমরা 4-5টা অঙ্ক করবে, আর বাকিগুলো কিন্তু সাধারণ অঙ্ক। তাহলে লাভে বিক্রয় করলে নগদান হিসাব ডেবিট, অবচেতন চিত্তে ডেবিট, সম্পত্তি হিসাব ডেবিট এবং সম্পত্তি বিক্রয়জনিত মুনাফা হিসাব, সরি সম্পত্তি হিসাব ক্রেডিট, সম্পত্তি বিক্রয়জনিত মুনাফা ক্রেডিট করে লাভ হলে আমরা এই জাবেদাটা করব। আবার যখন আর আরেকটা জাবেদা আছে, যদি ক্ষতি হয় আমরা আগে লাভ ক্ষতিটা বের করব, তারপর আমরা জাবেদাটা করব। ক্ষতি হলে জাবেদাটা হবে নগদান হিসাব ডেবিট, অবচয় সঞ্চিতি ডেবিট, এখানেও নগদান হিসাব ডেবিট, অবচয় সঞ্চিতি ডেবিট, তারপরে সম্পত্তি বিক্রয়জনিত ক্ষতি হিসাব ডেবিট আর সম্পত্তি হিসাব ক্রেডিট। যতটুকু যত টাকা দিয়ে সম্পত্তিটা ক্রয় করা হয়েছিল ক্রয় মূল্যটা ক্রেডিট করতে হবে। প্রথমে নগদান হিসাব, এটা হচ্ছে বিক্রয় মূল্য যত টাকায় বিক্রয় করা হয়েছে। অবচয় সঞ্চিতি ধার্যকৃত অবচয়, তারপরে সম্পত্তি বিক্রয়জনিত ক্ষতি, এটা আমরা লাভ ক্ষতিটা নির্ধারণ করব। তারপরে সম্পত্তি হিসাব ক্রেডিট, বিক্রিত সম্পত্তির ক্রয় মূল্যটাকে ক্রেডিট করতে হবে। এই দুইটা জাবেদা মুখস্থ করবে। তারপর সম্পত্তির এবার একটা টিকা, টিকাটা তোমরা একটু দেখো ইম্পর্টেন্ট জিনিস, সেটা হলো সম্পত্তি বিক্রয়জনিত লাভ ক্ষতি নির্ণয়। আমরা সম্পত্তি বিক্রয়জনিত লাভ ক্ষতি কিভাবে নির্ণয় করব? প্রথমে সম্পত্তির ক্রয় মূল্য, যে যত টাকা মূল্যে সম্পত্তিটা ক্রয় করা হয়েছিল ক্রয় মূল্য আসবে। তারপরে আসবে ধার্যকৃত অবচয়, সেই অবচয়টা ধরো 2012 সালে সম্পত্তি ক্রয় করেছিল, 2014 সালে বিক্রয় করা হচ্ছে। তাহলে 2012, 2013 এবং 2014 সালের যেই যেই যতটুকু অবচয় ধার্য করেছিল, এটা হচ্ছে সম্পত্তির ধার্যকৃত অবচয় 3 বছরের, বা পুঞ্জীভূত অবচয়, মোট পুঞ্জীভূত অবচয়। সম্পত্তির ক্রয় মূল্য থেকে ধার্যকৃত অবচয় বাদ দিলে যেটা পাওয়া যায় সেটার নাম হচ্ছে বহিমূল্য। তারপরে বহিমূল্য এবং বিক্রয় মূল্যের মধ্যে তোমরা কম্পেয়ার করে লাভ বা ক্ষতি নির্ধারণ করবে। বহিমূল্য এবং বিক্রয় মূল্যের মধ্যে যদি বিক্রয় মূল্য বড় হয় তাহলে লাভ হবে, আর যদি বিক্রয় মূল্য ছোট হয় তাহলে ক্ষতি হবে। কিন্তু বের করার নিয়ম কিন্তু একই, প্রথমে ক্রয় মূল্য, তারপরে ধার্যকৃত অবচয়, বিক্রয়ের তারিখ পর্যন্ত অবচয় ধরতে হবে। যে সম্পত্তিটা ক্রয় করা হয়, যে সম্পত্তিটা বিক্রয় করা হচ্ছে, সেই বিক্রিত সম্পত্তির প্রথম থেকে বিক্রয়ের তারিখ পর্যন্ত অবচয়, ধার্যকৃত অবচয় বাদ দিলে যেটা আসবে সেটাকে আমরা বলি বহিমূল্য, বা বর্তমান মূল্য বলা যেতে পারে। বর্তমান মূল্যের সাথে বিক্রয় মূল্যের সম্পর্কটা হচ্ছে লাভ বা ক্ষতি। যদি বর্তমান মূল্যের চাইতে বিক্রয় মূল্য বড় হয় তাহলে হবে লাভ, আর যদি বর্তমান মূল্যের চাইতে বিক্রয় মূল্য ছোট হয় তাহলে হবে ক্ষতি। তারপরে এরপরে তোমাদেরকে আমি যেটা বলবো সেটা ইম্পর্টেন্ট। আমি এবার প্রথমে বললাম জাবেদা, কি কি জাবেদা আমাদের করতে হবে। জাবেদা থেকে খতিয়ান করার নিয়ম তোমরা জানো, জাবেদা থেকে খতিয়ান করতে হলে প্রত্যেকটা জাবেদার জন্য প্রত্যেকটা জাবেদার এন্ট্রি গুলো দুইটা দুইটা খতিয়ানে যাবে, ডেবিট গুলো একদিকে, ক্রেডিট গুলো একটা খতিয়ানে যাবে। এভাবে আমরা খতিয়ান গুলো করবো। তারপরে এবার জাবেদার পরে এবার আসো অবচয় নির্ণয়ের পদ্ধতি, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। পদ্ধতি যাই হোক না কেন, অবচয় কিন্তু জাবেদা কিন্তু একই হবে। আমরা যদি সরলরৈখিক পদ্ধতিতে করি, ক্রমহ্রাসমান যে পদ্ধতিতে করি, যন্ত্রঘণ্টার পদ্ধতি করি, বার্ষিক সমকিস্তি পদ্ধতি করি, বর্ষ সংখ্যা পদ্ধতি করি, যেটাই করি না কেন, অবচয়ের পরিমাণ যাই হোক না কেন, জাবেদা কিন্তু একই রকমই থাকবে। ক্রয়ের জাবেদাটাও কোনো পরিবর্তন হবে না, অবচয়ের জন্য দুইটা জাবেদা সেটাও পরিবর্তন হবে না, আর বিক্রয় থাকলে বিক্রয়ের জাবেদাটা করতে হবে। সেক্ষেত্রে লাভ হতে পারে, ক্ষতি হতে পারে, অথবা লাভ লোকসান কিছুই হবে না। যদি আমাদের বিক্রয় মূল্য এবং বহিমূল্য সমান হয় তাহলে লাভ ক্ষতি কিছুই আসবে না। তাহলে এবার আসো অবচয় নির্ণয়ের পদ্ধতি। অবচয় নির্ণয়ের যেহেতু সিলেবাসে দুইটা পদ্ধতি আছে, দুইটা পদ্ধতি আলোচনায় আনবো, বেশি এই পদ্ধতিগুলো আলোচনা করব না। একটা হচ্ছে সরলরৈখিক পদ্ধতি, আর একটা হচ্ছে ক্রমহ্রাসমান যে পদ্ধতি। তো সরলরৈখিক পদ্ধতিতে অবচয় কিভাবে নির্ধারণ করতে হয় দেখো। অবচয় সমান সম্পত্তির মোট মূল্য, এখানে মোট মূল্য বলতে বোঝায় সম্পত্তির ক্রয় মূল্য, সংস্থাপন ব্যয়,
তারপরে পরিবহন খরচ ইত্যাদি সব যোগ করলে মোট মূল্য ওখান থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ যাবে, আয়ুষ্কাল দিয়ে ভাগ করলে যেটা আসবে সেটা হচ্ছে বার্ষিক অবচয়। আবার যদি কখনো অবচয় হার নির্ধারণ করতে বলা হয় তাহলে অবচয় হারের কিন্তু দুইটা সূত্র ব্যবহার, দুইটা সূত্র আমরা দিয়ে করতে পারি, দুইটা সূত্র দিয়ে আমরা অবচয় হার নির্ধারণ করতে পারি। একটা হচ্ছে বার্ষিক অবচয় ভাগ অবচয়যোগ্য মূল্য গুণ 100। অবচয়যোগ্য মূল্য কোনটা? সম্পত্তির মোট মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে অবচয়যোগ্য মূল্য। অবচয়যোগ্য মূল্য বার্ষিক অবচয় ভাগ অবচয়যোগ্য মূল্য গুণ 100, এটা একটা সূত্র। আবার বিকল্প সূত্র হচ্ছে অবচয় হার নির্ধারণের জন্য আরেকটা সূত্র হলো 100% ভাগ আয়ুষ্কাল, এটাও কিন্তু অবচয়ের হার নির্ধারণের সূত্র। ধরো 5 বছর মেয়াদি, তাহলে 100% ভাগ 5 আসবে 20%। আবার এখানে অবচয় বার্ষিক অবচয় অবচয়যোগ্য মূল্য 100 দিয়ে গুণ করলে সেটাও কিন্তু আসবে 20%, এরকম হবে। এরপরে আসো ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে। এখানে একটা কথা বলে রাখি, সরল রৈখিক পদ্ধতিতে যদি বছরের মাঝখানে ক্রয় বিক্রয় না থাকে তাহলে কিন্তু অবচয় প্রতি বছর সমান হবে। তো এবার আসো ক্রমহ্রাসমান জের পদ্ধতি, এই দুইটা পদ্ধতি তোমরা শিখবে, দুইটা পদ্ধতিতে অবচয় কিভাবে নির্ধারণ করতে হয় এবং দুইটা পদ্ধতিতে জাবেদা এবং খতিয়ান করার নিয়মগুলোই তোমাদের শিখতে হবে। ক্রমহ্রাসমান জের পদ্ধতি, এই পদ্ধতিতে প্রত্যেক বছর হ্রাসপ্রাপ্ত মূল্যের উপর অবচয় নির্দিষ্ট হারে অবচয় ধরতে হয়। আবার বলছি, এই পদ্ধতিতে প্রত্যেক বছর হ্রাসপ্রাপ্ত মূল্যের উপর, হ্রাসপ্রাপ্ত মূল্য বলতে কি বোঝায়? ক্রয় মূল্য থেকে অবচয় বাদ দিয়ে যে মূল্য সেটাকে আমরা বলি ব্যালেন্স বা হ্রাসপ্রাপ্ত মূল্য, বর্তমান মূল্য। প্রত্যেক বছর শেষে যে মূল্যটা অবশিষ্ট থাকবে পরবর্তী বছরে ওই মূল্যের উপর অবচয় ধার্য করতে হবে। তাহলে এই পদ্ধতিতে প্রত্যেক বছর হ্রাসপ্রাপ্ত মূল্যের উপর নির্দিষ্ট হারে অবচয় ধরতে হয়। প্রশ্নে যদি অবচয় হার দেয়া না থাকে সেক্ষেত্রে অবচয় হার নির্ণয় করে অবচয় ধরতে হবে, আর প্রশ্নে যদি অবচয় হার দেয়া থাকে সেক্ষেত্রে অবচয় হার দিয়ে আমরা ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় নির্ণয় করব। তাহলে অবচয় হার নির্ণয়ের সূত্র আমি একটু আগে একটা বলেছিলাম, ওইটা ছিল সরলরৈখিকের ক্ষেত্রে 100% ভাগ আয়ুষ্কাল। আর যখন ক্রমহ্রাসমান জের পদ্ধতি হবে তখন কিন্তু সূত্রের মধ্যে একটা 2 দিয়ে গুণ করতে হবে, 100% ভাগ আয়ুষ্কাল গুণ 2। এটা তোমরা পাশাপাশিও লিখে করতে পারো, নিচে নিচেও লিখে করতে পারো, 100% ভাগ আয়ুষ্কাল গুণ 2। এটাকে বলা হয় দ্বিগুণ ক্রমহ্রাসমান জের পদ্ধতি অথবা ক্রমহ্রাসমান জের পদ্ধতি। আর বিকল্প সূত্রটাও আগের মতোই অবচয় ভাগ অবচয়যোগ্য মূল্য পাশে গুণ 100 গুণ 2, তাহলে এটা হবে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে হার। ক্রমহ্রাসমান জের পদ্ধতির ক্ষেত্রে বেশিরভাগ হার নির্ধারণ করতে হয়, আর সরলরৈখিকের ক্ষেত্রে সূত্র দিয়ে আমরা অবচয় বের করে ফেলবো, অবচয়ের জন্য কোনো হার নির্ণয়ের প্রয়োজন হয় না, প্রত্যেক বছর অবচয়ের পরিমাণ সমান হবে। এবার আমি একটা তোমাদের একটা অঙ্ক, এই অঙ্কটা হচ্ছে যশোর বোর্ডের 15 সালের অঙ্ক, আমি তোমাদের একটু যশোর বোর্ড 15-র অঙ্কটা বলি। যশোর বোর্ড 15 সালের একটা অঙ্ক তোমাদেরকে এখানে আমি দেখাচ্ছি, অঙ্কটা এই স্বল্প সময়ের মধ্যে একটু করে দেওয়ার চেষ্টা করতেছি আমি। যমুনা লিমিটেড 2013 সালের 1 জানুয়ারি তারিখে 6 লক্ষ টাকা একটি মেশিন ক্রয় করে, পরিবহন খরচ ও সংস্থাপন বাবদ ব্যয় বাবদ যথাক্রমে 20,000 টাকা ও 30,000 টাকা প্রদান করলেন, মেশিনটির আয়ুষ্কাল 10 বছর এবং ভগ্নাবশেষ মূল্য 50,000 টাকা। প্রতি বছর 31 ডিসেম্বর তারিখে হিসাব বন্ধ করা হয়, স্থির কিস্তি পদ্ধতিতে অবচয় ধার্য করা হয়। আজকে তোমাদের আমি একটু স্থির কিস্তির অঙ্ক করাবো বা সরল রৈখিক পদ্ধতি, এটাকে বলা হয় সরল রৈখিক পদ্ধতি বা স্থির কিস্তি পদ্ধতি। অঙ্কটা করতে গেলে আমাদের কি করতে হবে, প্রথমে ক নাম্বারে আছে বার্ষিক অবচয়ের পরিমাণ নির্ণয়, খ নাম্বার হচ্ছে জাবেদা দাখিলা, গ নাম্বার হচ্ছে মেশিন হিসাব এবং অবচয় হিসাব প্রস্তুত করো। প্রথমে বার্ষিক অবচয়ের পরিমাণ নির্ণয়, তো অবচয়ের পরিমাণ নির্ণয় করতে গেলে অবচয়ের সূত্রটা অবশ্যই তোমাদের মনে রাখতে হবে, সূত্রটা হচ্ছে মেশিনের ক্রয় মূল্য, এখানে যা যা খরচ থাকবে সবগুলো যোগ করতে হবে, আছে পরিবহন খরচ আছে সংস্থাপন ব্যয় দুইটা যোগ করবে এবং ভগ্নাবশেষ মূল্য বাদ দিবে, বাদ দিয়ে যে মূল্যটা হবে আয়ুষ্কাল দিয়ে ভাগ করলে অবচয় পাওয়া যাবে। এখানে মেশিনটির আয়ুষ্কাল ছিল 10 বছর, ভগ্নাবশেষ মূল্য 50,000 টাকা, ক্রয় মূল্য 6 লক্ষ টাকা, পরিবহন 20,000 এবং সংস্থাপন ব্যয় 30,000। তাহলে 6 লক্ষ + 20,000 + 30,000 বিয়োগ ভগ্নাবশেষ মূল্য 50,000, আর 10 দিয়ে ভাগ করব আমরা, ভাগ করলে পাওয়া যাবে 60,000 টাকা। তাহলে যেহেতু সরলরৈখিক পদ্ধতি
অবচয় প্রতি বছর সমান হবে আমাদের ১৩ সাল ১৪ সাল ১৫ সাল আমরা যত বছরই করি না কেন যদি মাঝখানে ক্রয় এবং বিক্রয় না থাকে তাহলে প্রত্যেক বছর অবচয়ের পরিমাণ হবে ৬০,০০০ টাকা বুঝা গেছে প্রিয় শিক্ষার্থীরা তোমরা কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারো তাহলে অবচয় নির্ণয়ের সূত্রটা মেশিনের ক্রয় মূল্যের সাথে সব খরচগুলো যোগ করতে হবে পরিবহন সংস্থাপন ব্যয় আমদানি শুল্ক আনয়ন খরচ যোগ করে আয়ুষ্কাল দিয়ে ভাগ করলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে বার্ষিক অবচয় এখানে হার বের করার প্রয়োজন নাই ক্রমহ্রাসমানের ক্ষেত্রে অবশ্যই হার বের করে অঙ্কটা করতে হবে সরলরৈখিকের ক্ষেত্রে হার বের না করলেও চলে কারণ আমরা যে অবচয় নির্ধারণ করছি প্রতি বছর তত টাকাই অবচয় হিসাবে দেখাতে হবে এবার জাবেদা দাখিলা খ নাম্বারে জাবেদা দাখিলা জাবেদা করতে গেলে এখানে আর ছক করা হয়নি তোমরা জাবেদার ছক অনুযায়ী করবে জাবেদার ছকে কয়টা কলাম থাকে বলো তো মুখস্থ আছে জাবেদাতে কয়টা কলাম বলো তিন চারটা আবার বলো ঠিক করে বলো পাঁচটা হ্যাঁ কি 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 দেখি বলো তো মনে আছে কিনা প্রথম কলামটা কি বিবরণ তারপরে জাবেদা নিতে হয় খতিয়ান পৃষ্ঠা তারপর ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা হ্যাঁ জাবেদায় হচ্ছে পাঁচটা কলাম রেওয়ামিলের মধ্যেও পাঁচটা কলাম তবে রেওয়ামিলের মধ্যে প্রথম কলামটা হচ্ছে ক্রমিক নং আর জাবেদায় প্রথম কলামটা হচ্ছে তারিখ ঠিক আছে মেয়েরা তো প্রথম জাবেদাটা আসবে কত তারিখে যমুনা লিমিটেড ২০১৩ সালের ১ জানুয়ারি তারিখে ৬ লক্ষ টাকায় একটি মেশিন ক্রয় করলেন তাহলে মেশিনের মূল্য ক্রয় মূল্যের জন্য প্রথম জাবেদাটা করতে হবে মেশিনের ক্রয় মূল্যের জন্য তো এখানে মেশিনের মোট মূল্য ক্রয় মূল্যের সাথে অন্যান্য খরচগুলো যোগ করতে হবে তাহলে এটাকে আমরা বলি মেশিনের মোট মূল্য হচ্ছে ৬,৫০,০০০ মেশিনের ক্রয় মূল্য তারপরে পরিবহন খরচ এবং সংস্থাপন ব্যয় যোগ করলে ৬,৫০,০০০ প্রথম জাবেদা এটা তারিখটা হবে ২০১৩ জানুয়ারি ১ তোমরা তারিখটা একটু লিখে নিবা ২০১৩ জানুয়ারি ১ প্রথম জাবেদা মেশিন হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট প্রথম জাবেদা মেশিন হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট ৬,৫০,০০০ এবার প্রশ্নে কিন্তু বলা থাকবে না তবু আমাদের জাবেদা করতে হবে এই দুইটা নির্ধারিত জাবেদা ক্রয় বিক্রয় না থাকলে আমরা করব না তবে অবচয়ের জাবেদা দুইটা নির্ধারিত অবচয়ের জাবেদা দুইটা করতেই হবে তোমাকে যদি বলা হয় অবচয় সংক্রান্ত জাবেদা দাখিলা দেখাও তাহলে দুইটা জাবেদা করলেই চলবে আর সংশ্লিষ্ট জাবেদাগুলো দেখাও বা হিসাবের বইতে জাবেদা দাখিলা দেখাও তখন কিন্তু ক্রয়ের জাবেদাটাও করতে হবে অবচয়ের জাবেদাগুলো করতে হবে দুই বছরের যদি জাবেদা করতে বলা হয় তাহলে প্রথম বছরের জন্য দুইটা দ্বিতীয় বছরের জন্য দুইটা অর্থাৎ ৪টা জাবেদা দেখাতে হবে তো অবচয়ের জাবেদাটা কি অবচয়ের জাবেদাটা আমরা পড়ি আমরা সবাই পারি যে অবচয়ের প্রথম চ্যাপ্টারে আমরা যে করেছিলাম সেখানে অবচয় ডেবিট পুঞ্জীভূত অবচয় ক্রেডিট এটা আমি জানি অনেকের তোমাদের মুখস্থ তাই না সবাই তো জানো অবচয়ের জাবেদা কি অবচয় হিসাব ডেবিট পুঞ্জীভূত অবচয় ক্রেডিট অবচয় হিসাব ক্রেডিট হ্যাঁ অবচয় হিসাব ডেবিট পুঞ্জীভূত অবচয় ক্রেডিট তারপরে আসবে এরপরে এটা এটা হচ্ছে অবচয় ধার্য করা হলো প্রথমটা হচ্ছে সম্পত্তি ক্রয় করা হলো তারপরে ব্যাখ্যাটা লিখবে অবচয় ধার্য করা হলো তারপরে তিন নাম্বার জাবেদা অবচয়ের সাথে সংশ্লিষ্ট অর্থাৎ অবচয় ধার্য করার সাথে সাথে এই জাবেদাটা করে ফেলতে হবে সেটা হলো আয় বিবরণী ডেবিট অবচয় হিসাব ক্রেডিট এটা হচ্ছে আয় বিবরণীতে অবচয় আয় বিবরণীতে স্থানান্তর আয় বিবরণীতে স্থানান্তর ঠিক আছে তাহলে অবচয়ে ধার্য করার জন্য অবচয় ডেবিট পুঞ্জীভূত অবচয় ক্রেডিট আর আয় বিবরণীতে স্থানান্তরের জন্য আয় বিবরণী ডেবিট অবচয় হিসাব ক্রেডিট আয় বিবরণী ডেবিট অবচয় হিসাব ক্রেডিট তাহলে এই তিনটা জাবেদাই করতে হবে এখানে কিন্তু শুধু ২০১৩ সালের জাবেদাগুলো করতে বলা হয়েছে আর করতে বলা হয়নি এখন যদি বলা থাকে প্রথম দুই বছরের জাবেদা করো তাহলে কিন্তু ১৪ সালেরও দুইটা জাবেদা তোমাদের করতে হবে বা প্রথম তিন বছরের জাবেদা করো তাহলে কিন্তু ১৫ সালেরও দুইটা জাবেদা করতে হবে তারপরে জাবেদা থেকে আমরা যখন খতিয়ান করব মেশিন হিসাব করলে মেশিনের বিপরীত দিকে নগদান বা ব্যাংক হিসাব আছে ওইটা বসবে আর টাকা বসবে ৬,৫০,০০০ টাকা এটা মেশিন হিসাবে ডেবিট দিকে আসবে মেশিন ডেবিট টাকাও ডেবিটে লিখতে হবে লিখবা নগদান হিসাব ডেবিট কলামে আর তোমরা খতিয়ান কিন্তু দুই ধরনের খতিয়ান আছে একটা টিছক একটা হচ্ছে টিছক আর একটা চলমান যে চারটা কলাম থাকবে টাকার আর টিছক হচ্ছে বাম দিকে চারটা কলাম ডান দিকে চারটা কলাম অর্থাৎ মোট ৮টা কলাম এভাবে থাকবে টিছক আমরা টিছকে করি না আমরা চলমান যে পদ্ধতিতে করি কারণ তোমরা
19 থেকে চলমান জেটটাই করে আসছো, চলমান জেটটাই তোমাদের, তোমরা ভালো পারো তোমরা ওইটাই করবে। জি ম্যাম। তারপরে এখন কেউ যদি টিচকটা করতে চাও তাহলেও কিন্তু পারবা, তো আমি বলবো যে তোমাদের কাছে যেটা সহজ মনে হয় যেটা সোজা লাগে তোমরা ওইটাই করবে, সবগুলি করার দরকার নাই। এরপরে আসো আয় বিবরণী। আচ্ছা এটা তো বললাম, তাহলে তিনটা জাবেদা, তিনটা জাবেদা থেকে খতিয়ান আসবে কয়টা? সাধারণত মেশিন অবচয় হিসাব পুঞ্জীভূত অবচয় হিসাবে দুইটা করতে বলা হয়, আর মেশিন হিসাবটা করতে মাঝে মধ্যে মেশিন হিসাবটা করতে বলা হয়, তাহলে এগুলি। আর যদি তোমাদের বলা থাকে আয় বিবরণীতে স্থানান্তর দেখাও, তাহলে শুধু আয় বিবরণীতে লিখবে মেশিনের অবচয় কত টাকা, যদি আমরা 13 সালের করি তাহলে 60,000 টাকা লিখতে হবে, আর যদি আমরা 14 সালের করি তাও 60,000 টাকা লিখতে হবে। আর আর্থিক বিবরণীতে কিভাবে লিখব, আর্থিক বিবরণীতে লিখব মেশিন হিসাব, মেশিনের মূল্য লিখবো 6,50,000 টাকা বাদ পুঞ্জীভূত অবচয় 60,000 টাকা, বাদ দিয়ে দেখাবো আমরা। আর্থিক বিবরণীতে সম্পত্তি থেকে অবচয় বাদ দিয়ে দেখাতে হবে, আয় বিবরণীতে শুধুমাত্র অবচয়গুলো বসবে, আর খতিয়ানে যেই খতিয়ানটা করবে সেই খতিয়ানের টাকাগুলো বসবে। অবচয় হিসাব দুই দিক মিলে যাবে, অবচয় ডেবিটে বসবে 60,000, আবার অবচয় হিসাবে ক্রেডিট দিকে আয় বিবরণী লিখে 60,000 টাকা লিখতে হবে, অর্থাৎ ডেবিট আর ক্রেডিট আমরা যদি বিয়োগ করি তাহলে ব্যালেন্স হবে শূন্য, ঠিক আছে? আচ্ছা তারপরে পুঞ্জীভূত অবচয় হিসাব যদি করো, পুঞ্জীভূত অবচয় মনে রাখবে প্রত্যেক বছর অবচয় স্থানান্তরের ফলে পুঞ্জীভূত অবচয়ের কিন্তু অ্যামাউন্টটা আস্তে আস্তে বাড়তে থাকবে, আস্তে আস্তে কি হবে পুঞ্জীভূত অবচয়টা বৃদ্ধি পাবে। প্রথম বছর 60,000, দ্বিতীয় বছর 60,000, ক্রেডিট ক্রেডিট যোগ হবে, যোগ হয়ে 1,20,000 হবে, তৃতীয় বছর আবার 60,000, তাহলে 1,80,000 টাকা হবে। কিন্তু অবচয় হিসাব যখন আমরা দেখাবো, 13 সালে অবচয় হিসাবে দুইটা এন্ট্রি আসবে, প্রথমে লিখবা পুঞ্জীভূত অবচয় লিখে ডেবিট দিকে 60,000, আবার আয় বিবরণী লিখে ক্রেডিট দিকে 60,000, তাহলে যোগ বিয়োগ করলে কি হবে ব্যালেন্সটা শূন্য হয়ে যাবে। আবার 14 সালেরটাও যখন করবে তখনও দুইটা এন্ট্রি বসবে, আবার 15 সালেরটাও যখন করবে তখনও দুইটা এন্ট্রি বসবে, তাহলে অর্থাৎ প্রত্যেক বছর অবচয়ের কোনো ব্যালেন্স থাকবে না, তবে পুঞ্জীভূত অবচয়ের ব্যালেন্স থাকবে। আর মেশিন হিসাব অবশ্যই ব্যালেন্স থাকবে, মেশিন থেকে আমরা বাদ দিয়ে দেখাই না। সনাতন পদ্ধতি অনেক আগে ছিল যে বাদ দিয়ে দেখানো যেত, এখন আমরা মেশিন হিসাবে আর বাদ দেই না, মেশিনটাকে আমরা ক্রয় মূল্যে প্রদর্শন করি, আর আর্থিক বিবরণীতে আমরা অবচয় বাদ দিয়ে দেখাই, ঠিক আছে? তাহলে একটা অঙ্ক তোমাদের করালাম, তোমরা আমি একটু তোমাদেরকে তিনটা বোর্ড বলে দিই তোমাদের, রাজশাহী বোর্ড 2017, কুমিল্লা বোর্ড 2017 এবং সম্মিলিত বোর্ড 2018। এই 18-এর কষ্ট, রাজশাহী 17, কুমিল্লা 17, সম্মিলিত 18, তিনটা অঙ্ক কিন্তু সরলরৈখিক পদ্ধতির, তিনটা অঙ্কই কিন্তু সরলরৈখিক পদ্ধতির। আমি তোমাদের এই তিনটা SW দিলাম, তোমরা এই তিনটা SW করে ফেলবে, আগামী ক্লাসে আমি তোমাদের করাবো ক্রম হ্রাসমান জের পদ্ধতির অঙ্ক, আরেকদিন করাবো তোমাদের বিক্রয়ের অঙ্ক, তারপরে কিন্তু মোটামুটি এই চ্যাপ্টারটা সম্পর্কে ধারণা তোমরা পেয়ে যাবে। আর তোমরা প্রত্যেক দিন সামনে বই নিয়ে বসবে, খাতা এবং বই দুটোই থাকতে হবে, আমি যখন বলবো এই প্রশ্নটা বের করো সাথে সাথে প্রশ্নটা বের করে ফেলতে হবে। প্রশ্ন দেখে অঙ্ক তাড়াতাড়ি শিখা যায়, প্রশ্ন না দেখে অঙ্ক শিখা যায় না। তোমাদেরকে ক্লাসেও এই কথাগুলো বলেছিলাম, আবারও বলছি, তোমরা প্রশ্নটা সামনে রেখে অঙ্কটা করবে, তাহলে তোমরা ভালো মতো বুঝতে পারবে। তোমরা এই চ্যাপ্টারের অবজেক্টিভ প্রশ্নগুলো শিখে ফেলো আর সরলরৈখিক পদ্ধতির অঙ্কগুলো করে ফেলবে। আজকে একটা অঙ্ক করালাম, তিনটা আমি SW দিয়ে দিলাম, এই তিনটা অঙ্ক তোমরা করবে আগামী ক্লাসে, তোমরা আমাকে এই অঙ্কগুলো করে আগামী ক্লাসে আমাকে জানাবে যে এর উত্তর কি আসছে, কত আসছে আমাকে বলবে, আমি তোমাদের খাতাগুলো চেক করে দিব, ঠিক আছে? এই আমাদের যে অনলাইন ক্লাসটা হবে সেখানে চেক করে দিব। আমি তোমাদেরকে তিনটা অঙ্ক দিলাম, তিনটা ছিল কি কি, 17 সালের, 17 সালের ছিল ম্যাম রাজশাহী বোর্ড 17, সম্মিলিত বোর্ড 18। হ্যাঁ, কুমিল্লা বোর্ড কি 18 নাকি 17? না, রাজশাহী বোর্ড 17, কুমিল্লা বোর্ড 17, সম্মিলিত 18, রাজশাহী 17, কুমিল্লা 17, সম্মিলিত 18, এই তিনটা অঙ্ক একদম একই রকম, সেই জন্য আমি তোমাদের এই তিনটাই দিলাম। আগামী ক্লাসেও আমি তোমাদেরকে একদম একই একই টাইপের যে অঙ্কটা করাবো সেই টাইপেরই অঙ্ক SW দিয়ে দিব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমার আজকের অনলাইন ক্লাসটা আমি এখানে শেষ করছি, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং বাসায় অবস্থান করে করে ক্লাসগুলো ফলো করো, কোনো সমস্যা হলে আমাদেরকে জানাবে। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।